গ্রেফতার করা হয়েছে ইমরান খানকে। তবে গ্রেফতারির আগে ইমরান খানের ভিডিও বার্তা নজর রাখব। ইসলামাবাদ কে লিয়ে নিকল রহা হুঁ, ফির সে মেরি আদালত মে পেশিয়া হ্যায়। ISPR নে বয়ান দিয়া হ্যায় কি ইদারে কি তোহিন কর দি, ফৌজ কি তোহিন কর দি, কি এক অফিসার কা নাম লে দিয়া ইন্টেলিজেন্স অফিসার কা, জো জিসনে দো দফা মুঝে কতল করনে কি কোশিশ কি। ISPR সাহেব, জরা মেরি গৌর সে বাত সুনো। ইজ্জত সিরফ এক ইদারে কে নহীঁ হ্যায়, इज्जत कौम में हर शहरी की होनी चाहिए। इतना ताकतवर शख्सियत के मैं 30 मिनट बेताहीन वेरिको शिरा चिकित्सा अपॉइंटमेंट जोनो कॉल करो। एक्स प्राइम मिनिस्टर अपनी पंजाब की हुकूमत होते हुए हम इन्वेस्टिगेशन FIR में इसका नाम नहीं दे सके। अगर किसी के पास वारंट है सीधा मेरे पास वारंट लेके आए, मेरे वकील होंगे, लीगल होंगे, मैं खुद ही जाके जेल में तैयार हूँ जाने के लिए। कोई इस वक्त केस नहीं है, लेकिन मैं मेंटली ज़हनी तौर पे तैयार हुआ हूँ। जेल में डालना है, मैं तैयार हूँ जेल में डालने के जाने के लिए, मैं जेल में जाने के लिए तैयार हूँ। আদালতে যাওয়ার আগে ইমরান খানের এই ভিডিও বার্তা আপনাদেরকে আমরা দেখালাম। তিনি বললেন যে জেলে যাওয়ার জন্য তিনি তৈরি রয়েছে, যদি ওয়ারেন্ট থাকে নিয়ে আসুক পুলিশ, এমনটাও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। এবং তারপরে তিনি আজ আদালতে যান এবং তারপরে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে আমরা দেখলাম যে তাকে গ্রেফতার করলো পাক রেঞ্জার্স। ঠিক গ্রেফতারির আগে ইমরান খানের ভিডিও বার্তা আপনাদের সামনে যেমন তুলে ধরলাম, একই সঙ্গে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি গ্রেফতারির মুহূর্তের ছবি, ঠিক যে সময় পাক রেঞ্জার্স ইমরান খানকে নিয়ে যাচ্ছে গাড়িতে তুলছে, ঠিক সেই সময়কার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার কারণে পাকিস্তান তাহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরানকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করলো পাক রেঞ্জার্স। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হলো আজ সকালে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে। পাক আধাসেনার রেঞ্জার্স বাহিনী তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার কারণেই পাকিস্তান তাহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরানকে গ্রেফতার করা হয়েছে আজ। গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনী জওয়ানরা মারধর করেন, এমনটা অভিযোগ উঠে আসছে। এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ইমরানের দল পাকিস্তান তাহরিক ইনসাফের সহ সভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন, জোর করে ইমরানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। তার আইনজীবী ফয়জাল চৌধুরীও হামলার শিকার হয়েছেন, অভিযোগ PTI-এর। তাকে এরপর তিনি যখন আজ আদালতে যায় ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে পাক রেঞ্জার্স গ্রেফতার করে তাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।